অসম ক্রিকেট সন্থার সভাপতি হওয়ার পথত বিধায়ক তরঙ্গ গগৈ বিরুদ্ধে নাই কোনো প্রতিদ্বন্দ্বী। অসম ক্রিকেট সন্থাক আমি আগুয়াই নিব লাগিব, গুয়াহাটী মুখী নহয়, গাঁয়ে গাঁয়ে স্থাপন করব লাগিব ক্রিকেট গ্রাউন্ড, শাসকীয় দলের বিধায়ক হওয়ার বাবে কাম করাত সুবিধা হয়, বিধায়ক হওয়ার বাবে এ সির সভাপতি হিসাবে ক্রিকেটর আন্তঃগাঁথনি নির্মাণত সুবিধা হব বলে মন্তব্য করেছে বিধায়কগিয়ে। এটা সুকীয় অনুভৱ, কারণ মানে বিধায়ক যিকোনো অনুভূত আছে, কিন্তু ক্রিকেট সন্থার সভাপতি হবলে গৈ আছো, কারণ কোনো প্রতিদ্বন্দ্বিতালে করা নাই, অনুমতি নিদিলে, মূল সিঙ্গুল করেছে। আর 27 তারিখে আমার নির্বাচন আছে, আর সাগে সভাপতি সেদিনাই হম, কারণ কোন নাই এতালে। তো এটা কথাই রাজ্যে ধন্যবাদ জানাম, আর সকল শ্রোতা যখন এটা নিউজ চাই আছে, এটাই কব বিচার যে ক্রিকেট সন্থার সভাপতি হওয়ার পাছত ক্রিকেটক আগুয়াই লো যাব কারণে কাম করব লাগবে, কাম করিম, কারণ এতিয়াও বর্ষারপাড়া বা গুহাটী কেন্দ্রিক ক্রিকেট হয়ে আছে, কিন্তু ক্রিকেটর খেলবে 3.5 কোটি মানুষ আছে, ইমান যুবক ক্রিকেট খেলে দিনরাতে খেলি থাকে, কিন্তু বেটার ফেসিলিটিস, বেটার ইনফ্রাস্ট্রাকচার বা বেটার ট্রেনিং সিস্টেম সকল জায়গাত নাই। মানে দেখা পাওয়া আমার তার বহুত যুবকে গুহাটীত খেলিবর কারণে আহে বা গুহাটীত কোচিং লোবর কারণে খেলে, ডিব্রুগড় নাহরকটিয়া হয়, কিন্তু প্র্যাকটিস করে গুহাটী, কারণ তাত কোচ নাই, ফেসিলিটিস নাই। তো মানে এটা প্রচেষ্টা থাকিব, বহুতে প্রশ্নও করে যে বিধায়কে ক্রিকেট কিয় সোমাইছে, মূল টিমটো জয়েন্ট সেক্রেটারি রাজেন্দ্র সিং আহি থাকে, এক্স রঞ্জি প্লেয়ার, অধিনায়ক আছে 9 বছর কারণে, তেখেতলোকে ক্রিকেট সিস্টেমত চাব, কেনেকৈ ক্রিকেটর লড়াই ভাল বেটিং বোলিং করেছে, কেনেকৈ ভাল খেলিছে, তাত সভাপতি হিসাবে মানে নুসুমাও, কারণ মূল কাম থাকিব ইনফ্রাস্ট্রাকচার বনোয়া, গুহাটির বাহিরত গিয়ে ভাল স্টেডিয়াম কেনেকৈ ডেভেলপ করিও পারি, কেনেকৈ ট্রেনিং ফেসিলিটি ভাল করিও পারি, কারণ বহুতখিনি ক্ষেত্র গ্রাউন্ড নহলেও যে সরু জায়গা থাকে তাত আমি প্র্যাকটিস সিস্টেমগুলো ভাল করিও পারি। আর মই আগতেও কৈছো এটা খুব বরষুণ হওয়া জায়গা, আর প্রায় উজনি তো 12 মাহত 8-9 মাহ বরষুণ থাকেই, 9 মাহে বরষুণ লড়াই প্র্যাকটিস করব নয়, তাত আমি রুফ লগার সিস্টেম, ট্রেনিং ফেসিলিটি সরু জায়গাত হলেও কেনেকৈ তাত 10 কোণ আমি পিচ বনাব পাৰোঁ, যত নেট প্র্যাকটিস হয়, এই নেট প্র্যাকটিস যদি ইনডোর কৰিব পৰা যায় তেতিয়া মই গোটেই 12 মাহে প্র্যাকটিস হৈ থাকিম। আর প্রেকম বহুত বহুত মানে প্রশ্ন করে যে তরঙ্গৈ বিধায়কে ক্রিকেটর কি কাম করব, মোৰ কাম এইটো থাকিব ফেসিলিটিস ঠিক করা, মই ভাবো রুলিং পার্টির বিধায়ক হিসাবে মই যথেষ্টখিনি ক্ষেত্রে সরকারের সহায় লৈ নতুন ফেসিলিটিস ঠিক করে পাৰিম, আর দেবজিৎ লোণশইকীয়া ডাঙরিয়ায় যি আগর ফেসিলিটিস দি থৈ গৈছে মেইনটেইন করা, আর বহুতখিনি 19খন গ্রাউন্ড কাম আরম্ভ হয়েছিল, প্রায় কিছু সম্পূর্ণ হয়েছে, আধা এটিও বাকি আছে, সময়ত হ্যাক করা, আর যাতে ফেসিলিটি ভালকে চলি থাকে এইখানে ওপর কাম করব লাগবে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।